ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. আম্মা বাদ, সম্মানিত আমার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের এক ভাই তানবীর হোসেন ঢাকা বাংলাদেশ থেকে একটি প্রশ্ন করেছেন, একজন মুসলিম নিয়মিত সলাত আদায় করে থাকেন, যদি কোনো কঠিন অসুস্থতার কারণে অজ্ঞান থাকেন, এমত অবস্থায় ওই ব্যক্তির অনাদায়কৃত সলাতের কি হবে, এর জন্য কি কোনো আর্থিক কাফারা দিতে হবে? প্রথমেই আমি আমাদের এই তানবীর হোসেন ভাইকে বলবো, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর এই সলাত, এই নামাজটি ফরজ করেছেন। নামাজটি হলো ইসলাম ধর্মের দ্বিতীয় রুকন, প্রত্যেক মুসলিম বালেগ আকেলের উপরে এই সলাটটি, এই নামাজটি ফরজ। কোনো একজন ব্যক্তি সে যখন অসুস্থ হয় এবং তার জ্ঞান থাকে, অবশ্যই তার উপরে নামাজটি ফরজ হয়ে থাকে, সে অবশ্যই নামাজটি আদায় করতে হবে। আমাদের সমাজে অনেক সময় আমরা দেখে থাকি অনেক ভাইরা, সে যদিও নামাজি হয়ে থাকে কিন্তু অসুস্থ হওয়ার পরে সে এই এই সলাটটি আদায়ের ব্যাপারে, এই নামাজটি পড়ার ব্যাপারে সে অনেক অবহেলা করে থাকে এবং তার আত্মীয় স্বজন তাকে সাহায্য করে না। অনেক ভাইরা বলে থাকে, এ ভাই আমার বাবা তো অসুস্থ, উনি কিভাবে নামাজ পড়বে, উনি তো দাঁড়িতে পারে না, উনি তো বসতে পারে না। আসলে আমরা আমাদের ইসলাম ধর্মটি সঠিকভাবে বুঝতে পারিনি। এই নামাজটি কোনোভাবেই কেউ ত্যাগ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান থাকবে। সে অসুস্থ হলে যদি সে দাঁড়িয়ে পড়তে না পারে বসে পড়বে, বসে পড়তে না পারলে সে শুয়ে পড়বে এবং অথবা ইশারায় পড়বে। সে উজু করতে না পারলে তায়াম্মুম করবে, তায়াম্মুম করতে না পারলে অন্য কেউ তাকে তায়াম্মুম করিয়ে দিবে। প্রত্যেক অক্ত না পড়তে পারলে দুই অক্ত একসাথে পড়বে, জোহর আসর একসাথে, মাগরিব আসর একসাথে পড়বে। পবিত্র হয়ে পড়তে না পারলে যেভাবে আছে সেভাবে পড়তে হবে, কোনোভাবেই তার নামাজটি ছাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান থাকবে। কিন্তু যখন নাকি তার জ্ঞান থাকবে না, জ্ঞান চলে যাবে, তখন তার উপর তো নামাজ ফরজই না। এবং জ্ঞান চলে গিয়েছে, তারপর সে মারা গিয়েছে, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যদি অতীতে সে নামাজি হয়ে থাকে, এই সলাতে আদায় করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অসুস্থ হওয়ার পরেও তাকে সে সুস্থ অবস্থায় যে আমলটি করত তাকে ওই সওয়াবটি দিয়ে থাকেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, যে হাদিসটি ইমাম বুখারি রিওয়ায়াত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন কোনো বান্দা অসুস্থ হয় কিংবা সফর করে, তখন তার জন্য তাই লিখিত হয় যা সে মুকিম অবস্থায় বা সুস্থ অবস্থায় আমল করত। ইমাম বুখারি হাদিসটি রিওয়ায়াত করেছেন। সুতরাং ভাইরা, আমরা বুঝতে পারলাম কেউ যদি অজ্ঞান হয়ে যায় তখন তার নামাজ ফরজ না, কিন্তু কেউ যদি অসুস্থতার কারণে কিছু কিছু নামাজ তার পড়া হয়নি এবং সে মারা গিয়েছে, তখন যেই সমাজে কিছু কিছু জায়গাতে যে রেওয়াজটা আছে কাফফারা দেওয়া নামাজের পরিবর্তে, এটি হলো পুরো একটি ভুল কর্ম, এটি পুরা একটা বিদআত। এটি শরিয়াত ইসলাম ধর্মতে এইভাবে কোনো কাফফারা বলতে কিছু নেই। কেউ যদি অতীতে কোনো নামাজ পড়তে কোনো নামাজটা ছুটে যায় এবং সে পরে বুঝতে পারে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আর সে যদি জীবনের শেষ অবস্থায়, সে যদি অসুস্থ অবস্থায় কিছু কিছু নামাজ ছুটে যায় এবং সে তওবা করার সময় পায় না, সে মারা যায়, তার আত্মীয় স্বজন তার জন্য
তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজন তার জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে। কিন্তু কোনোভাবে এইরকম কাফফারা দেওয়ার কোনো সিস্টেম আমাদেরকে ইসলাম ধর্ম শিখিয়ে দেয়নি। ইসলাম ধর্ম যেটি শিখিয়ে দিয়েছে আমরা সেটি অবলম্বন করব। ইসলাম ধর্ম আমাদেরকে কী শিখিয়ে দিয়েছে? ইসলাম ধর্ম আমাদেরকে শিখিয়ে দিয়েছে একটি হাদিসে, যে হাদিসটি ইমাম মুসলিম রেওয়ায়ত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাফ, যে যখন মানুষ মারা যায় তখন তিন প্রকার আমল ব্যতীত তার সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল তার জন্য খোলা থাকে। এটি কি সাদকা জারিয়া অথবা ইলমুন ইউনতাফাউ বিহি, কোনো একটা ইলম সে যদি রাখি যায় মানুষ উপকৃত হয়, অথবা নেককার সন্তান তার জন্য দোয়া করবে। এই তিনটি রাস্তা যেন খোলা থাকে। তো আমরা এই কাফফারা না দিয়ে, যেটা আপনার একটি বিদআত কাজ, এটি না করে আমরা কি করব? তার নাম সদকা দিব, সদকা দিব, একটা তার নামে একটা মসজিদ দিয়ে দিব যদি পারি পারি, অথবা তার নামে একটা কুয়া দিব, একটা গাছ লাগিয়ে দিব, তার নামে একটা রাস্তা বানিয়ে দিব, যে কোনো একটি সদকা জারিয়া তার নামে সদকা আমরা দিয়ে দিলাম, এটি তার জন্য যাবে। কিন্তু এভাবে কোনো রকম কাফফারা দেওয়ার ইসলাম ইসলামী নেই। এগুলো কিছু নামধারী আলেমরা এইগুলো বানিয়েছে। তা আমরা এই আমাদের তানবীর ভাইয়ের প্রশ্ন থেকে আমরা জানতে পারলাম যে কোনো একজন ব্যক্তি সে যদি অজ্ঞান হয়ে যায় তার নামাজ ফরজ না, আর কেউ যদি অসুস্থ অবস্থায় তার কিছু কিছু নামাজ সে নামাজ না পড়তে পারে, কিছু নামাজ তার বাদ হয়ে যায়, তখন সে যদি মারাও যায় তার জন্য আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে, আল্লাহ তাকে মাফ করে আর তার জন্য আমরা কিছু সদকা জারিয়া করে দিব। এটা হলো ইসলাম ধর্ম আমাকে বলেছে, আর আমরা এসব কাফফারা থেকে দূরে থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।